আমরা রুই মাছ পড়ছিলাম। রুই মাছের আজকে হলো 3 নম্বর লেকচার। তো আমাদের আজকের টপিক গুলো হলো রুই মাছের ধমনীতন্ত্র, রুই মাছের শিরাতন্ত্র, রুই মাছের সংরক্ষণ। তো রুই মাছের ধমনীতন্ত্রের গঠন। রুই মাছের ধমনীতন্ত্র নিচের অংশগুলো সমন্বয়ে গঠিত। রুই মাছের ধমনীতন্ত্রে কি কি থাকবে? অন্তর্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী সমূহ। অন্তর্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী মানে হলো এফারেন্ট, এফারেন্ট মানে অন্তর্বাহী। ব্র্যাঙ্কিয়াল এটা বাংলাও যা ইংলিশেও তা, ব্র্যাঙ্কিয়াল মানে হলো ফুলকা। তাহলে এফারেন্ট ব্র্যাঙ্কিয়াল আর্টারি বা অন্তর্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী সমূহ। বহির্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী সমূহ মানে ইংলিশে ইফারেন্ট ব্র্যাঙ্কিয়াল আর্টারি। 3, ডর্সাল অ্যাওর্টা এবং এর শাখা প্রশাখা। তাহলে আমরা রুই মাছের ধমনীতন্ত্রে তিনটা অংশ দেখতে পাবো। প্রথমে আমরা যাই অন্তর্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী সমূহ। ভেন্ট্রাল অ্যাওর্টা থেকে উৎপন্ন প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ জোড়া অন্তর্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তকে যথাক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ জোড়া ফুলকাতে প্রেরণ করে। আমরা ছবিতে দেখি। তাহলে এটা হলো রুই মাছের হৃৎপিণ্ড। আমরা গত ক্লাসে এই ছবিটা দেখিয়েছিলাম, আবার আজকে দেখাচ্ছি। তাহলে এটা হলো হৃৎপিণ্ডের, হ্যাঁ এটা হলো বালবাস আর্টেরিওসাস, আর বালবাস আর্টেরিওসাস এর গোড়া স্ফীত হয়ে গঠন করে ভেন্ট্রাল অ্যাওর্টা। ভেন্ট্রাল মানে অঙ্কীয়, অ্যাওর্টা মানে মহাধমনী। ভেন্ট্রাল অ্যাওর্টা এটা ইংলিশ শব্দ, এর বাংলা প্রতিশব্দ হলো অঙ্কীয় মহাধমনী। তাহলে বালবাস আর্টেরিওসাস এর গোড়া অঙ্কীয় মহাধমনী বা ভেন্ট্রাল অ্যাওর্টা গঠন করে। এই ভেন্ট্রাল অ্যাওর্টা উপরের দিকে যথাক্রমে 4 জোড়া অন্তর্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী তৈরি করে। এখানে আমরা দেখাচ্ছি এটা হলো চতুর্থ, এটা হলো তৃতীয়, এটা হলো দ্বিতীয়, এটা হলো প্রথম। তাহলে এই ডান দিকে আছে, আমরা দেখতে পাচ্ছি 4টা অন্তর্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী। ঠিক একই রকম ভাবে এদিকেও যদি আমরা দেখাতাম, এদিকেও যদি আমরা দেখাতাম, তাহলে এদিকেও কিন্তু আরো 1 জোড়া আছে। তাহলে মোট 4 জোড়া অন্তর্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী থাকবে, এবং প্রথম জোড়া অন্তর্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী প্রথম জোড়া ফুলকায়, দ্বিতীয় জোড়া অন্তর্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী দ্বিতীয় জোড়া ফুলকায়, তৃতীয় জোড়া অন্তর্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী তৃতীয় জোড়া ফুলকায়, এবং চতুর্থ জোড়া অন্তর্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী চতুর্থ জোড়া ফুলকাতে প্রেরণ করে। ঠিক আছে, এভাবে তাহলে 4 জোড়া অন্তর্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী যথাক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ জোড়া ফুলকায় কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পাঠায়। তাহলে এইভাবে আমরা 4 জোড়া অন্তর্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনীর কাজ আমরা জানতে পারলাম। তাহলে 4 জোড়া অন্তর্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনীর কাজটা কি? যে ভেন্ট্রাল অ্যাওর্টাতে যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ছিল, এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত গুলো প্রথম জোড়া অন্তর্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী প্রথম জোড়া ফুলকায়, দ্বিতীয় জোড়া অন্তর্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী দ্বিতীয় জোড়া ফুলকায়, তৃতীয় জোড়া অন্তর্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী তৃতীয় জোড়া ফুলকায়, এবং চতুর্থ জোড়া অন্তর্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী চতুর্থ জোড়া ফুলকায় কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পাঠায়। তাহলে আমরা অন্তর্বাহীটা শেষ করলাম, এবার আসবো বহির্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী সমূহ। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ জোড়া ফুলকা হতে যথাক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ জোড়া বহির্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী বের হয়, এবং এরা অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে। এই ধমনীগুলো ল্যাটেরাল অ্যাওর্টাতে যুক্ত হয়। ল্যাটেরাল অ্যাওর্টা হতে সম্মুখে ক্যারোটিড ধমনী প্রেরিত হয়, যা করোটিকায় অক্সিজেন সমৃদ্ধ রক্ত সরবরাহ করে। দুই পাশের ল্যাটেরাল অ্যাওর্টা সম্মুখে গলবিল অঞ্চলের পৃষ্ঠদিকে ডিম্বাকৃতির যে ধমনী বলয় গঠন করে তাকে সার্কিউলার সেফালিকাস বলে। প্রথম জোড়া বহির্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী সিউডো ব্র্যাঙ্কে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সরবরাহ করে। সিউডো ব্র্যাঙ্কের সম্মুখে অপথ্যালমিক ধমনী হিসেবে চোখে অক্সিজেন সমৃদ্ধ রক্ত প্রেরণ করে। আমরা আবার ছবিতে ফিরে যাই। তাহলে আমরা বলেছিলাম যে 4 জোড়া বহির্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী আছে। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি, এটা প্রথম ফুলকা, এটা দ্বিতীয় ফুলকা, এখানে তৃতীয় ফুলকা, এটা হলো 4 নম্বর ফুলকা। আমরা যেহেতু একটা পার্শ্ব চিন্তা করছি, তাহলে এক পাশে আছে, মাথার এক পাশে 4টে ফুলকা আছে, আরেক পাশেও কিন্তু 4টে ফুলকা আছে। আমরা ছবিতে দেখিয়েছি মাত্র 4টে ফুলকা, আসলে ফুলকা সংখ্যা 4 জোড়া। তাহলে 4 জোড়া ফুলকা থেকে, প্রথম জোড়া ফুলকা থেকে প্রথম জোড়া বহির্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী তৈরি হবে, দ্বিতীয় জোড়া ফুলকা থেকে দ্বিতীয় জোড়া বহির্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী তৈরি হবে,
তৃতীয় জোড়া ফুলকা থেকে তৃতীয় জোড়া বহির্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী তৈরি হবে, এবং চতুর্থ জোড়া ফুলকা থেকে চতুর্থ জোড়া বহির্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী তৈরি হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা হলো, এটা হলো প্রথম আর এটা হলো দ্বিতীয়। তাহলে প্রথম জোড়া বহির্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী এবং দ্বিতীয় জোড়া বহির্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী কার সাথে সংযুক্ত আছে? এটা হলো ল্যাটেরাল অ্যাওর্টা, এই দিস ইজ ল্যাটেরাল অ্যাওর্টা। এটা হলো ল্যাটেরাল অ্যাওর্টার সাথে সংযুক্ত থাকবে। তাহলে আমরা এখানে দেখাচ্ছি এটা হলো প্রথম বহির্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী ল্যাটেরাল অ্যাওর্টাতে সংযুক্ত, দ্বিতীয় বহির্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী ল্যাটেরাল অ্যাওর্টায় সংযুক্ত। ধরে নিলাম এর ওই পাশে আরো চারটে ফুলকা আছে, ওই ফুলকা থেকে এখানে আবার আমরা দেখব এখানে প্রথম বহির্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী এখানে সংযুক্ত থাকবে, এখানে দ্বিতীয় বহির্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী এখানে সংযুক্ত থাকবে। যেহেতু আমরা এখানে দেখাচ্ছি ল্যাটেরাল অ্যাওর্টা দুইটা, তাহলে এটা হলো প্রথম বহির্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনীর সংযোগ, এটা হলো দ্বিতীয় বহির্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনীর সংযোগ। এবার আমরা এখানে আসবো তৃতীয় এবং চতুর্থ, তৃতীয় এবং চতুর্থ জোড়া বহির্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী ল্যাটেরাল অ্যাওর্টায় প্রবেশের আগে, নিজের আগে মিলিত হয়। তাহলে তৃতীয় এবং চতুর্থ বহির্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী ল্যাটেরাল অ্যাওর্টায় প্রবেশের আগে নিজের আগে মিলিত হয়, মিলিত নালীটা ল্যাটেরাল অ্যাওর্টাতে সংযুক্ত হয়। আমরা এখানে আরো অনেক কথা বলেছিলাম যে দুই পাশের যে ল্যাটেরাল অ্যাওর্টা, এটা হলো দুই পাশের ল্যাটারাল অ্যাওর্টা, গলবিলের পৃষ্ঠদেশে, গলবিলের পৃষ্ঠদেশে এরকম একটা ধমনী বলয় তৈরি করে। এটা হলো একটা ধমনী বলয়, এই ধমনী বলয়কে আমরা কি বলবো? সার্কিউলাস সেফালিকাস। তাহলে আমরা আবার বলতেছি, দুই পাশের ল্যাটারাল অ্যাওর্টা গলবিলের পৃষ্ঠদেশে বৃত্তাকার একটা ধমনী বলয় তৈরি করে, যার নাম সার্কিউলাস সেফালিকাস। আমরা আরো বলেছিলাম এটা হলো প্রথম বহির্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী। তাহলে প্রথম বহির্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী, ফুলকা থেকে, এটা হলো প্রথম ফুলকা, প্রথম ফুলকা থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত অক্সিজেন ব্যাপনের মাধ্যমে প্রথম বহির্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী গ্রহণ করে। দেন বহির্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী কি করে? এটা হলো সিউডো ব্র্যাঙ্ক, সিউডো ব্র্যাঙ্কে রক্ত পাঠায়। এবং এখানকার একটা ধমনীর নাম আছে, এই ধমনীর নাম এখানে হয়তো লেবেলিং করা নাই, এই ধমনীর নাম হলো হাইওয়েড ধমনী। তাহলে প্রথম বহির্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী হাইওয়েড ধমনীর মাধ্যমে সিউডো ব্র্যাঙ্কে রক্ত পাঠায়, এবং এই রক্তটা কি রক্ত হবে? অবশ্যই অক্সিজেন যুক্ত রক্ত। সিউডো ব্র্যাঙ্ক থেকে, সিউডো ব্র্যাঙ্ক মানে কি? সিউডো মানে হলো ফলস বা মিথ্যা, ব্র্যাঙ্ক মানে হলো ফুলকা। রুই মাছের কিন্তু একজোড়া মিথ্যা ফুলকা বা একজোড়া সিউডো ব্র্যাঙ্ক থাকে, ঠিক আছে? তাহলে সিউডো ব্র্যাঙ্ক মানে হলো মিথ্যা ফুলকা বা ফলস ফুলকা। তাহলে আমরা এখানে কি বললাম? প্রথম বহির্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী ফুলকা থেকে অক্সিজেন ব্যাপনের মাধ্যমে গ্রহণ করবে, দেন প্রথম বহির্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী হাইওয়েড ধমনীর মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্ত সিউডো ব্র্যাঙ্কে পাঠায়, সিউডো ব্র্যাঙ্ক থেকে উক্ত অক্সিজেন যুক্ত রক্ত অপথ্যালমিক ধমনী, এটা হলো অপথ্যালমিক ধমনী, অপথ্যালমিক ধমনীর মাধ্যমে চোখে অক্সিজেন যুক্ত রক্ত পাঠায়। তাহলে আমরা যে স্লাইডটুকু পড়লাম ওই স্লাইডের বর্ণনাটা তোমাদের বললাম, আমরা যে অংশটুকু পড়েছি এখানে সেটাই আমরা বলেছি। এবার আমরা পরবর্তী স্লাইডে যাই। ডর্সাল অ্যাওর্টা, হ্যাঁ বলো স্যার, ওই চিত্রটা একবার আনবেন স্যার। এই যে চিত্রটা স্যার, ল্যাটারাল অ্যাওর্টার এই যে ডান পাশে যে ভেতরের দিকে কিছু খাঁজের মতো আছে, ওইগুলো কাজ এটা এটা ও এটা তো আমি বললাম, হয়তো বুঝতে পারো নাই। আচ্ছা এখানে এখানে খেয়াল করো, আমরা কয় জোড়া বহির্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনীর কথা বলেছিলাম? চার জোড়া। এখানে দেখো তো এখানে কয়টা দেখতে পাচ্ছ? এটা একটা, এটা দুইটা, এটা তিনটা, এটা চারটা, তাই না? এখানে কি আমরা চার জোড়া দেখতে পাচ্ছি? না স্যার, চারটা। চারটা দেখতে পাচ্ছি। ফুলকা কয়টা দেখতে পাচ্ছি? একটা, চারটা, তিনটা, চারটা। কিন্তু আমরা যখন বর্ণনা বলছি তখন কয়টা বলছি? ফুলকা কয়টা বলছি? স্যার এটা একমাত্রিক গঠন, ওই কারণে একটা, হ্যাঁ হ্যাঁ, একটা করে দেখা যাচ্ছে, একটা করে। তাহলে আমরা এখানে ফুলকার সংখ্যা বলবো চার জোড়া, বহির্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনীর সংখ্যাও বলবো আসলে চার জোড়া। আমরা ইমাজিন করে নিব যে ওই পাশে আরো চারটে ফুলকা আছে, এবং ওই পাশে আরো চারটা বহির্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী আছে। তাহলে ওই বহির্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী ওই পাশের ফুলকা থেকে আসবে কোথায়? এইখানে সংযোগ হবে। প্রথম বহির্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনীর সংযোগ নালী হলো এটা, দ্বিতীয় ওই পাশের দ্বিতীয় বহির্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনীর সংযোগ নালী হলো এটা, আর ওই পাশের তৃতীয় এবং চতুর্থ যে বহির্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনীর সংযোগ হলো এটা। এবার বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে।
এবার আমরা আসবো ডর্সাল অ্যাওটা এবং এর শাখা প্রশাখা। দুটি ল্যাটারাল অ্যাওটা পেছনের দিকে একত্রে মিলিত হয়ে এমন একটি পৃষ্ঠীয় অ্যাওটা গঠন করে যা মেরুদণ্ডের নিচ দিয়ে রুই মাছের দেহের পশ্চাৎ প্রান্ত পর্যন্ত বিস্তৃত হয়। একে ডর্সাল অ্যাওটা বলা হয়। ডর্সাল অ্যাওটা থেকে উৎপন্ন বিভিন্ন শাখা ধমনীর পরিচিতি নিচের ছকে দেখানো হলো। তাহলে আমরা আবার যাই ছবিতে। তাহলে আমরা এখানে দেখব এটাও হলো ল্যাটারাল অ্যাওটা, এটাও হলো ল্যাটারাল অ্যাওটা। তাহলে দুই পাশের ল্যাটারাল অ্যাওটা মেরুদণ্ডের নিচে পশ্চাৎ দিকে ডর্সাল অ্যাওটা গঠন করে। ডর্সাল অ্যাওটা মানে কি? ডর্সাল মানে হলো পৃষ্ঠীয় আর অ্যাওটা মানে হলো মহাধমনী। তাহলে দুই পাশের ল্যাটারাল অ্যাওটা মেরুদণ্ডের নিচে বা পশ্চাতে পৃষ্ঠীয় মহাধমনী তৈরি করে। দিস ইজ পৃষ্ঠীয় মহাধমনী বা ডর্সাল অ্যাওটা। ডর্সাল অ্যাওটা থেকে অনেকগুলো শাখা ধমনী সৃষ্টি হয় যে রুই মাছের যে অংশে যাবে, যে অঙ্গে যাবে সেই অঙ্গের নামকরণ অনুযায়ী তখন সেই ধমনীর নামকরণ হবে। যেমন আমরা এখানে দেখাইছি, যেমন হলো ডর্সাল অ্যাওটা থেকে যদি শাখা ধমনী হয় সাবক্লেভিয়ান ধমনী, এরা নিয়ে যাবে বক্ষ পাখনা, বক্ষ চক্র, বক্ষাস্থি চক্রে রক্ত। রেনাল ধমনী, রেনাল মানে হলো বৃক্ক, বৃক্কীয়। তাহলে রেনাল ধমনী বৃক্কে অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে যাবে। সিলিয়াকো মেসেন্টারিক ধমনী পাকস্থলী, অন্ত্র, মলাশয়, যকৃত, অগ্নাশয় ইত্যাদি অঙ্গে রক্ত পাঠাবে। ইলিয়াক ধমনী অক্সিজেন যুক্ত রক্ত শ্রোণী পাখনায় পাঠায়। প্যারাইটাল ধমনী দেহ প্রাচীরে রক্ত পাঠায়। কডাল ধমনী পুচ্ছ অংশে অক্সিজেন যুক্ত রক্ত পাঠাবে। তো কডাল ধমনী হলো, এটি মূলত ডর্সাল অ্যাওটার লেজ অংশে বিস্তৃত। আমরা এখানে দেখতে পাবো সব এই শেষের যে শাখাটা, এই শাখাটা একবারে লেজে চলে যাবে, তখন সেই শাখাটা হবে কডাল ধমনী। তাহলে এইভাবে আমরা রুই মাছের ধমনী তন্ত্র ব্যাখ্যা করতে পারি। তাহলে আমরা কি ব্যাখ্যাটা বুঝেছি? জি স্যার। এখানে কিন্তু দুই ভাবে আসে রুই মাছের এই ধমনী তন্ত্র, দুই ভাবে আসতে পারে। যে রুই মাছের অন্তর্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী ব্যাখ্যা করো, বা এইভাবে বলতে পারো যে রুই মাছের প্রধান রক্ত সংবহন অঙ্গ হতে শোষণ অঙ্গে কিভাবে রক্ত পাঠায়। তাহলে প্রধান রক্ত সংবহন অঙ্গের নাম কি? প্রধান রক্ত সংবহন অঙ্গের নাম কি হতে পারে প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রে? হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড। আর শোষণ অঙ্গ এদের মাছের ক্ষেত্রে শোষণ অঙ্গের নাম কি? মাছের ক্ষেত্রে শ্বাস অঙ্গ বা যেটা দিয়ে শ্বাস নিবে, ফুলকার সাহায্যে। তাহলে আমরা এই যে অঙ্গগুলোর নাম পেরে গেছি, তাহলে আমরা বলবো হৃৎপিণ্ড থেকে মাছের ফুলকায় রক্ত পাঠানোর কৌশল। তাহলে হৃৎপিণ্ড থেকে মাছের ফুলকায় রক্ত পাঠানোর কৌশলটাকে আমরা কি বলবো, অন্তর্বাহী না বহির্বাহী ব্যাঙ্কেল ধমনী? অন্তর্বাহী। অন্তর্বাহী। তখন আমাকে জাস্ট এই অন্তর্বাহী ব্যাঙ্কেল ধমনীর বর্ণনাটুকু বললেই হবে। এবং ছবিটা আমরা ছবিটা পুরাই আঁকবো, জাস্ট, বা আমরা পুরাটা যদি নাও আঁকি, জাস্ট আমরা কতটুকু আঁকবো, হৃৎপিণ্ড আঁকবো, হৃৎপিণ্ডর সাথে ফুলকাগুলো চারটে দিব, আর এখানে যে গোলাপি যে শাখাগুলো আমরা দেখতে পাচ্ছি এই গোলাপি শাখাগুলো দিব। ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পেরেছি এফারেন্ট আর্টিয়াল বা অন্তর্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী আসলে কি কি দিব। আমরা চারটে ফুলকা দিব, হৃৎপিণ্ড দিব, আর গোলাপি যে অংশগুলো আমরা দেখতে পাচ্ছি নালী, এই নালীগুলো দিব, কারণ এই গোলাপি নালীগুলো হলো অন্তর্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনীর নাম। ওকে, এখন যদি তোমাদের বলা হচ্ছে যে প্রধান যে শ্বাসঙ্গ, শ্বাসঙ্গ হলো আমরা জানি ফুলকা, ফুলকা থেকে দেহের বিভিন্ন অংশে রক্ত পাঠানোর কৌশল, তখন কোনটা নাম হবে? বহির্বাহী হবে, বহির্বাহীও হবে, আবার ডর্সাল অ্যাওটাও হবে। বহির্বাহীর সাথে ডর্সাল অ্যাওটাও এর সাথে জুড়ে যাবে, দুই আর তিন। তাহলে তখন তোমাকে পুরাটাই আঁকতে হবে, তখন কিন্তু তোমাকে পুরাটাই আঁকতে হবে। এখানে অন্তর্বাহীও দেখাইতে হবে, বহির্বাহীও দেখাইতে হবে। ঠিক আছে? তাহলে অন্তর্বাহী আসলে ছবি একটু কম আঁকাইতে হয়, আর বহির্বাহী বা ডর্সাল অ্যাওটা আসলে পুরা ছবিটাই তোমাকে আঁকাইতে হবে। আচ্ছা, এরপর আমরা আসি রুই মাছের শিরাতন্ত্র, পোর্টাল শিরা। আর এটা হলো, তাই পোর্টাল শিরা, এর আগে আমি তোমাদের বলেছিলাম পোর্টাল শিরার কথা মনে আছে, যে
দেহের বিভিন্ন অংশ থেকে কামরসযুক্ত রক্ত শিরা রক্তনালীর মাধ্যমে সরাসরি হৃৎপিণ্ডে না পৌঁছিয়ে অন্য কোনো একটি মাধ্যমিক অঙ্গে পৌঁছায় এবং সেখানে পৌঁছিয়ে কোষীয় জালকে ভাগ হয় এবং সেই অঙ্গে আবার কোষীয় জালক পুনরায় মিলিত হয় এবং নতুন শিরা গঠন করে। সেই শিরা পরবর্তীতে হৃৎপিণ্ডে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত পাঠায়। তাহলে আমরা রুই মাছের ক্ষেত্রে বলেছিলাম যে রুই মাছের হলো পোর্টাল শিরা হলো দুই ধরনের, একটা হলো হেপাটিক আর একটা হলো রেনাল। হেপাটিক পোর্টাল শিরা পরিপাক তন্ত্রের কোষিক জালিকাগুলো থেকে উৎপন্ন হয়ে এই শিরাটি যকৃতে রক্ত সরবরাহ করে। রেনাল পোর্টাল শিরা, পোর্টাল শিরাটি দেহকাণ্ডে প্রবেশ করে ডান ও বাম শাখায় বিভক্ত হয় এবং বাম শাখাটি রেনাল পোর্টাল শিরা হিসেবে বৃক্কে প্রবেশ করে সেখানে রক্ত সরবরাহ করে। তাহলে আমরা এখন এই রক্ত সংবহনটা একটু দেখি। তাহলে আমরা এখানে বলতে এখানে বলছি এটা হলো রুই মাছের শিরাতন্ত্রের গঠন। তাহলে সব নিচের যে অংশ সেটার নাম কি? কডাল শিরা। কডাল শিরা কোথায় থেকে আসবে? কডাল মানে কি? কডাল মানে হলো পুচ্ছ। তাহলে লেজ অঞ্চল থেকে কডাল শিরা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করছে। হ্যাঁ, এই যখন এখানে আমরা একটা শাখা দেখেছি, এর নাম হলো হেপাটিক পোর্টাল শিরা। এই হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে লেজ অঞ্চলের যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এই হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে এরা চলে যাবে কোথায়? চলে যাবে যকৃতে, এবং যকৃতে গিয়ে সেখানে কিন্তু কোষীয় জালকে ভাগ হয়ে গেছে। যকৃতে আবার কতগুলো কোষীয় জালক পুনরায় মিলিত হবে, মিলিত হয়ে হেপাটিক শিরা গঠন করবে। এই হেপাটিক শিরা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পাঠাবে কোথায়? হৃৎপিণ্ডে। হ্যাঁ, হৃৎপিণ্ডের এই অংশ হলো ডাক্টাস্কোপিয়া। ডাক্টাস্কোপিয়ার মাধ্যমে হৃৎপিণ্ডে রক্ত প্রবেশ করবে। তাহলে আমরা এই অংশটুকু বুঝতে পারলাম, হেপাটিক শিরা কিভাবে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হৃৎপিণ্ডে নিয়ে গেল। আমরা কি এই অংশটুকু বুঝতে পেরেছি সবাই? স্যার, যকৃতে নেওয়ার পর কিভাবে হৃৎপিণ্ডে গেল ওইটা আরেকবার বললেন। আবার আবার বলতেছি, তাহলে এটা হলো কোডাল শিরা। কোডাল শিরা থেকে একটা শাখা বের হয়েছে, সেই শাখার নাম কি? হেপাটিক পোর্টাল শিরা। এই হেপাটিক পোর্টাল শিরা নিয়ে গেল কোথায়? যকৃতে। কি রক্ত নিয়ে গেল? কার্বন ডাইঅক্সাইড। হ্যাঁ, এবং যকৃতে ঢুকে সে কি করে? হেপাটিক পোর্টাল শিরা যকৃতে প্রবেশ করে সে কোষী জালকে বিভক্ত হয়ে যায়। দেন আবার কি হয়? যকৃতের কিছু কোষী জালক পুনরায় মিলিত হয়, মিলিত হয়ে তৈরি করে হেপাটিক শিরা। তাহলে হেপাটিক শিরার কাজটা কি? হেপাটিক শিরার কাজ, যকৃত যে অঙ্গ আছে সেই অঙ্গেও কিছু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত থাকে, আর হেপাটিক পোর্টাল শিরাও কিন্তু কিছু কার্বন ডাইঅক্সাইড যুক্ত বহন করে নিয়ে এসেছে। তাহলে সব কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এখন হেপাটিক শিরার মাধ্যমে ডাক্টাস্কোভিয়াতে প্রবেশ করে আর ডাক্টাস্কোভিয়ে সে রক্ত হৃৎপিণ্ডে পাঠিয়ে দেয়। ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা, এইভাবে আমরা দেখবো পোর্টাল শিরার কিন্তু আরো দুইটা শাখা বের হয়েছে। হ্যাঁ, এই পাশে একটা শাখা, এই পাশে একটা শাখা। এই পাশে আমরা ছবিতে যেটা ডান দিক দেখছি সেটা আসলে বাম দিক হয়, আর যেটা হলো বাম দিক আসলে মনে করছি সেটা আসলে ডান দিক হয়। তো আমরা এখানে দেখবো যে এটা হলো ডান দিক, এটা হলো বাম দিক। তাহলে দুইটা শাখা বের হয়েছে। তাহলে ডান দিকে যে শাখাটা বের হয়েছে সেটাকে আমরা কি বলবো? সেটার নাম হলো ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা। এই যে ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা। ওকে, তাহলে ডান দিকের শাখাটা ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা রূপে সম্মুখ দিকে বা মাথার দিকে অগ্রসর হচ্ছে। হ্যাঁ, এবং এই স্যার এই চিত্রটা কি রুই মাছের শিরাতন্ত্রের পৃষ্ঠীয় দিক? কোনটা এটা? মানে পৃষ্ঠীয় দিক থেকে আঁকা না অঙ্কীয় দিক থেকে? এটা এটা আসলে এটা আর পৃষ্ঠীয় দিক থেকে বা অঙ্ক দিক থেকে এরকম না, এটা হলো এগুলো থাকবে হলো মাঝা মাঝ বরাবর থাকবে। ঠিক আছে, তো এটা এটা হলো সামনের দিক ধরো। হ্যাঁ, তাহলে আমরা কি বলবো যে কডাল শিরার ডান শাখাটি বের হয়েছে এবং ডান শাখাটি বের হয়ে সামনের দিকে যাচ্ছে। সামনের দিকে মানে কি? মাথা। তাহলে সামনে মাথা বা আমরা বলতে পারি হৃৎপিণ্ড। হ্যাঁ, হৃৎপিণ্ড বা মাথার দিকে রক্তটা যাচ্ছে এবং রক্তনালীর নাম কি? ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা। তাহলে ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা যখন বৃক্কের ভিতর দিয়ে সামনের দিকে যাচ্ছে তখন কিন্তু এখানে কতগুলো খণ্ডকীয় শিরা থাকে, এই যেগুলোকে বলা হচ্ছে খণ্ডকীয় শিরা। এই খণ্ডকীয় শিরাগুলো কি করে? বিভিন্ন অংশ থেকে রক্ত বহন করে ডান পশ্চাৎ কার্ডিনাল শিরায় দিয়ে দেয়।
এবার ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা কার্বনডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে নিয়ে যাবে কোথায়, নিয়ে যাবে হলো ডাকটাস কুভিয়েতে, এবং ডাকটাস কুভিয়ের মাধ্যমে এরা চলে যাবে হৃৎপিণ্ডে। এবার আমরা আসবো বাম দিকের, তাহলে রেনাল কডাল শিরা থেকে যে বাম শাখা নির্গত হয়েছে সেই বাম শাখাটাকে আমরা বলবো রেনাল পোর্টাল শিরা, রেনাল পোর্টাল শিরা, কারণ এরা বৃক্কে প্রবেশ করেছে, বাম বৃক্কে প্রবেশ করেছে, বাম বৃক্কে প্রবেশ করে অনেকগুলো কোষী জালুকে ভাগ হয়েছে, দেন আবার কতগুলো কোষী জালুক পুনরায় মিলিত হয়েছে, এখানে কিন্তু কোষী জালুক আর ভাগ শেষ, দেন উপরের দিকে একটু খেয়াল করো এখানে কিন্তু আবার কোষী জালুক মিলিত হয় এবং মিলিত হয়ে তৈরি করে বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা। আমরা ডান দিকের ক্ষেত্রে কিন্তু এরকম ঘটনা দেখি নাই, ডান দিকেরটা এই জন্য আমরা ডান ডান পোর্টাল ডান রেনাল পোর্টাল শিরা বলতে পারি না, ঠিক আছে, আমরা বাম দিকেরটাকে আমরা বলতে পারি রেনাল পোর্টাল শিরা। তাহলে বাম দিকের কডাল শিরার শাখা রেনাল পোর্টাল শিরা গঠন করে, কিভাবে রেনাল পোর্টাল শিরা গঠন করলো, প্রথমে কডাল শিরার বাম বাম শাখাটা বৃক্কে ঢুকলো বা বৃক্কে প্রবেশ করলো, বৃক্কে প্রবেশ করে কোষী জালুকে ভাগ হলো, দেন উপরে আমরা দেখতে পাচ্ছি অনেক বড় কোষী জালুক পুনরায় মিলিত হলো, মিলিত হয়ে বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা রূপে সামনের দিকে অগ্রসর হবে। এখানেও ঠিক তাই, সামনের দিকে যখন বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা সামনের দিকে যখন অগ্রসর হয় এখানে কতগুলো খণ্ডকীয় শিরা থাকে, সেই খণ্ডকীয় শিরা কার্বন অক্সাইড যুক্ত রক্ত বাম পশ্চাৎ কার্ডিনাল শিরাকে দিয়ে দেয়, দেন বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা সম্মুখ দিকে আবার ডাকটাস কুভিয়ের মাধ্যমে, এটা হলো ডাকটাস কুভিয়ে, ডাকটাস কুভিয়ের মাধ্যমে হৃৎপিণ্ডে রক্ত পাঠিয়ে দেয়। এবং যখন এই বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা বা ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা যখন সামনের দিকে যায় তখন কিন্তু এখানে কিছু সাবক্লেভিয়ান শিরা থাকে, সাবক্লেভিয়ান শিরা মানে কি, এরা বক্ষ পাখনা থেকে রক্ত বহন করে আনে, তাহলে সাবক্লেভিয়ান এই পাশেও সাবক্লেভিয়ান আছে, এই পাশেও সাবক্লেভিয়ান আছে, কারণ আমরা জানি বক্ষ পাখনা হলো দুইটা, হ্যাঁ একটা হলো বাম দিকের একটা হলো ডান দিকের, তাহলে বাম দিকের এবং ডান দিকের সাবক্লেভিয়ান শিরা গুলো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে এই ডান পশ্চাৎ এবং বাম পশ্চাৎ কার্ডিনাল শিরার মাধ্যমে রক্ত ডাক্টোস্কোপিতে পাঠিয়ে দেয়। আবার এখানে আমরা আরেকটা জিনিস দেখব, যে ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা এবং বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা কতগুলো আড়াআড়ি বা অনুপ্রস্থ শিরা শিরার দ্বারা যুক্ত থাকে, এই একে আমরা বলবো বাংলায় অনুপ্রস্থ শিরা বা ইংলিশে বলবো ট্রান্সভার্স অ্যানাস্টোমোসিস। আমি আবার বলছি, ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা এবং বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা আড়াআড়ি বা অনুপ্রস্থ কতগুলো শিরার সাহায্যে পরস্পর যুক্ত থাকে, এদেরকে আমরা বলতে পারি অনুপ্রস্থ শিরা বা আমরা বলতে পারি ট্রান্সভার্স অ্যানাস্টোমোসিস, ঠিক আছে, এর মাধ্যমে কি হয় বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা এবং ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা পরস্পর যোগাযোগ রক্ষা করে। এবার আমরা উপরের দিকে দেখব, উপরের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাম সম্মুখ কার্ডিনাল শিরা, এটা হলো ডান সম্মুখ কার্ডিনাল শিরা, হ্যাঁ বাম সম্মুখ কার্ডিনাল শিরা এবং ডান সম্মুখ কার্ডিনাল শিরা, মস্তক থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে নিয়ে আসবে কোথায়, ডাকটাস কুভিয়েতে। হ্যাঁ একইভাবে বাম ইনফিরিয়র জুগুলার শিরা এবং ডান ইনফিরিয়র জুগুলার শিরা এরাও দেহের সম্মুখ অংশ হতে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে কোথায় নিয়ে আসবে, নিয়ে আসবে হলো ডাকটাস কুভিয়েতে। তাহলে এইভাবে আমরা এদের শিরাতন্ত্র ব্যাখ্যা করতে পারি, তাহলে বুঝতে পেরেছো, তাহলে আমরা এখানে কি কি বললাম, এখানে আমরা বললাম যে প্রথমে একটা কডাল শিরার কথা বলেছি, তারপরে আমরা বলেছি হেপাটিক পোর্টাল শিরার কথা বলেছি, তারপরে আমরা ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা এবং বাম পশ্চাৎ কার্ডিনাল শিরার কথা বলেছি, আর উপরের দিকে আমরা বলেছি বাম এবং ডান সম্মুখ কার্ডিনাল শিরা এবং বাম এবং ডান ইনফিরিয়র জুগুলার শিরা। তাহলে যে শিরাগুলো দিয়েই আসলে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করুক না কেন, হ্যাঁ শেষে আসলে ডাকটাস কুভিয়েতেই আসতে হবে রক্ত, তাহলে ডাকটাস কুভিয়ের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হৃৎপিণ্ডে সাইনাস ভেনোসাসে প্রবেশ করবে। হ্যাঁ তাহলে সাইনাস ভেনোসাসে প্রবেশ করা মানেই হলো হৃৎপিণ্ডে প্রবেশ করা। তাহলে আমরা রুই মাছের শিরাতন্ত্র বুঝতে পারলাম, জি স্যার। তাহলে রুই মাছের শিরাতন্ত্রে আমরা কয়টা পোর্টাল শিরা দেখলাম স্যার, দুইটা, কি কি নাম, হেপাটিক পোর্টাল শিরা, হেপাটিক পোর্টাল শিরা, রেনাল পোর্টাল শিরা। রেনাল পোর্টাল শিরা কোন বৃক্কে অবস্থান করবে স্যার, বাম বৃক্কে,
বামবিড়িক কি অবস্থান করবে? গুড। আচ্ছা এরপরে আমরা আসবো রুই মাছের সংরক্ষণ। রুই মাছ আমাদের দেশের বড় বড় নদীতে বসবাস করে, তবে এসব নদীর মধ্যে হালদা নদী অবস্থান ও ভূপ্রাকৃতিক বিভিন্ন কারণে রুই মাছের বসবাস ও প্রজননের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। হালদা নদী শুধু আমাদের দেশি নদী হিসেবেই গুরুত্বপূর্ণ নয়, বরং এটি বাংলাদেশের একমাত্র জোয়ার ভাটার নদী, যেখান থেকে মাছ চাষিরা পোনার বদলে নিষিক্ত ডিম সংগ্রহ করে নিয়ে যায়। হালদা নদীকে জিন ব্যাংক সমৃদ্ধ মৎস্য খনি বলা হয়। আসলে হালদা নদী কেন এত উৎকৃষ্ট? কারণ হালদা নদীর যে পানিটা আছে, সেই পানিতে রুই মাছের প্রজননের জন্য, মানে তার ডিম ছাড়া, তারপর ডিম ডিম ফুটে যে বাচ্চাটা বের হবে, পোনা, সেই পোনার বৃদ্ধিতে, যে সমস্ত পানিতে যে সমস্ত গুণাগুণ থাকা দরকার, সে সব গুণাগুণ এই হালদা নদীর পানিতে বিদ্যমান। পানির গুণাগুণ বলতে সাধারণত কি বোঝায়? পানির পিএইচ, পানির তাপমাত্রা, পানির ভিতরে ডিসলভ অক্সিজেন বা দ্রবীভূত অক্সিজেনের প্রাপ্যতা, তারপর পানির ক্ষারকতা, ইত্যাদি অনেক কারণ আছে। পানির ঘোলাত্ব, পানির আপেক্ষিক গুরুত্ব, এগুলো অনেক কিছুই নির্ভর করবে যে রুই মাছের ডিম ফুটে বাচ্চা হওয়া থেকে শুরু করে পোনার বৃদ্ধি এবং পূর্ণাঙ্গ বৃদ্ধি, যার কারণে দেখা যায় যে হালদা নদীর পানি রুই মাছের ডিম ছাড়া খুব তাড়াতাড়ি হয় এবং সেগুলোর বৃদ্ধিও খুব তাড়াতাড়ি হয়। দেখা যায় যে আমাদের যে চাষের যে পানি আছে, আমরা যে বিভিন্ন জেলায় যে রুই মাছ চাষ করে, চাষ করার ক্ষেত্রে যে পানিগুলো ব্যবহার করা হয়, আর হালদা নদীতে প্রাকৃতিক ভাবে আল্লাহ প্রদত্ত যে গুণাগুণ দিয়েছে, সেই গুণাগুণ অনেক বেশি উৎকৃষ্ট। চাষ করেও দেখা যাচ্ছে যে হালদা নদীর পানির মতো গুণাগুণ তৈরি করতে পারে না। ওখানে দেখা যায় এক বছরেই রুই মাছ অনেক বড় হয়ে যায়, যেখানে অনেক সময় আমরা চাষ করেও এক বছরে অত বড় রুই মাছ তৈরি করতে পারি না। আল্লাহ এমন একটা মানে গুণাগুণ দিয়েছে হালদা নদীর পানিতে। তো রুই মাছের প্রাকৃতিক সংরক্ষণ, আমরা কি কি স্যার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলো স্যার, এই রুই মাছ স্যার এই নদীর স্যার কোন স্থানে ডিম পারে? আই মিন এরকম কোন নির্দিষ্ট পরিবেশ আছে যেখানে ডিম পারতে পারে? হ্যাঁ হ্যাঁ, আমরা প্রজনন চ্যাপ্টার তো, সরি, প্রজনন টপিকস তো এখনো পড়ি নাই। হ্যাঁ, আমরা নেক্সট ক্লাসে প্রজনন টপিকস পড়বো, তখন এটা বুঝতে পারবা। আর রুই মাছ কোথায় ডিম ছাড়বে, কোথায় প্রজনন হবে, এগুলো সবই বুঝতে পারবা। ওকে ওকে আচ্ছা, আমরা এখানে দেখবো প্রজনন ক্ষেত্র সংরক্ষণ, তারপরে অতিমাত্রায় আহরণ পরিহার, যখন ডিম ছাড়বে ওই সময় যাতে আমরা রুই মাছ আহরণ না করি বা না ধরি। যেমন এই যে এখন কিন্তু মৌসুম রুই মাছের প্রজননের, কিন্তু এখন মৌসুম, এখন বাজারে রুই মাছ কিনতে গেলে দেখবা যে রুই মাছের ডিম আছে। সাধারণত জুন, জুলাই, আগস্ট এই সময় এরা ডিম পারে। তাহলে এই সময় যদি আমরা রুই মাছ ধরা থেকে বিরত থাকি, তাহলে কিন্তু আমরা রুই মাছের প্রাকৃতিক সংরক্ষণ করতে পারবো। বাজার নিয়ন্ত্রণ, বাজার নিয়ন্ত্রণ, তাহলে আমরা বাজারকে যদি নিয়ন্ত্রণ করি, যে যে সময় রুই মাছ ডিম ছাড়ে, সে সময় আপনারা বাজারে রুই মাছ বিক্রি করবেন না, বা বিক্রি করলে আমরা একটা কঠোর পদক্ষেপ নিতে পারি। পরিকল্পিত বাঁধ ও সড়ক নির্মাণ, আমরা রুই মাছ চাষের জন্য বা রুই মাছ প্রজননের জন্য আমরা যে সমস্ত নদী বা পুকুর নির্বাচন করব, সে সমস্ত নদী বা পুকুর চারপাশে আমরা বাঁধ বা সড়ক নির্মাণ করে দিব, যাতে বন্যার পানি বা জোয়ারের পানি সেখানে ক্ষতিগ্রস্ত করতে না পারে। কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার নিয়ন্ত্রণ, অনেক সময় দেখা যায় যে জমির পাশে পুকুর বা নদী রয়েছে বা খাল বিল রয়েছে, এবং সেই খাল বিল নদী পুকুরে রুই মাছ চাষ করা হচ্ছে। দেন আমরা যখন ফসলে কীটনাশক বা রাসায়নিক সার ব্যবহার করি, সেগুলো কিন্তু নদীর পানি, বৃষ্টির পানির সাহায্যে মিশে যায়, এবং মিশে গিয়ে বৃষ্টির পানি কিন্তু আলটিমেটলি ওই পুকুরে যেয়ে পড়ে বা খালে যেয়ে পড়ে বা নদীতে যেয়ে পড়ে। তাহলে আমরা যদি এই সময় যখন প্রজনন হচ্ছে রুই মাছের, ঠিক সেই সময় আমরা যদি এই রাসায়নিক সার বা কীটনাশক সার ব্যবহার থেকে বিরত থাকি, তাহলে কিন্তু আমাদের রুই মাছের প্রাকৃতিক সংরক্ষণ হয়ে যায়। পলিকালচার ও দেশি মাছের চাষ, সেচ ব্যবস্থা নিয়ন্ত্রণ, সেচ ব্যবস্থা আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। পানি দূষণ রোধ,
আমরা এমন পানিতে এমন কিছু বিষাক্ত জিনিস ফেলবো না যার কারণে যেখানে রুই মাছ চাষ হচ্ছে সেই পানিটা দূষিত হয়ে যায়। বিষ প্রয়োগ বন্ধ করা, অনেক সময় আমাদের কিছু শত্রু আছে, দেখা গেলো যে অন্যের অন্যের উন্নতি দেখতে পারে না, তখন কি করে যে যে পুকুরে মাছ চাষ করা হয় সে পুকুরে এরকম বিষ প্রয়োগ করে দেয়, তাহলে যাতে বিষ প্রয়োগ শত্রুরা যাতে বিষ প্রয়োগ করতে না পারে সেজন্য পাহারাদার নিয়োগ করা, জনসচেতনতা বৃদ্ধি। আমরা এরকম একটা লিফলেট তৈরি করতে পারি, সেই লিফলেট আমরা কি কি রুই মাছ প্রজনন বা রুই মাছের প্রাকৃতিক সংরক্ষণ করার জন্য কি কি করা দরকার সেটা আমরা লিফলেটের মাধ্যমে লিখে বিতরণ করতে পারি। মৎস্য আইনের সুষ্ঠু প্রয়োগ, আমাদের দেশীয় কিছু আইন আছে যে কোন সময় মাছ ধরা যাবে না, একটা এরকম সাধারণত যেমন রুই মাছের ক্ষেত্রে জুলাই আগস্ট এরকম, বা অন্য মাছের ক্ষেত্রে এরকম নির্দিষ্ট কিছু আইন আছে, কিন্তু সেগুলো আইন হিসেবেই রয়ে গেছে, কিন্তু সেগুলোর কোনো বাস্তব প্রয়োগ নেই। তাহলে আমরা সেই আইনগুলো জানবো এবং সেই আইনগুলো জেনে আমরা যদি সেগুলোর বাস্তব প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু আমরা রুই মাছের প্রাকৃতিক সংরক্ষণ করতে পারবো। হালদা নদী সংরক্ষণ, হালদা নদী এটা কোথায় আছে কেউ বলতে পারবা? হালদা নদী কেউ গেছো? কেউ বলতে পারছো না, মানে হালদা নদীর নামে শোনো নাই? না স্যার, শুনছি, জায়গার নাম তো ঠিক এখন খেয়াল আসতেছে না। রাঙ্গামাটি, রাঙ্গামাটি, হালদা নদীটা হলো রাঙ্গামাটি এলাকায়, বুঝছো? তাহলে সেখানে এই নদীটা আছে। তো হালদা নদী যেমন রুই মাছের প্রাকৃতিক সংরক্ষণ এর একটা মানে অভয়ারণ্য হিসেবে চিহ্নিত, ওখানে আরো কিছু আছে যেমন কাপ্তাই লেক এলাকার, ওখানে কিছু এলাকা আছে যেমন বিলাইছড়ি, বিলাইছড়ি বলে একটা জায়গা আছে, ওখানেও রুই মাছের প্রাকৃতিক সংরক্ষণ হয়। তো যাই হোক, এই হলো তাহলে রুই মাছের প্রাকৃতিক সংরক্ষণ। তাহলে আজকের ক্লাসে কারো কোথাও প্রবলেম থাকলে বলতে পারো। কারো কোথাও প্রবলেম থাকলে বলতে পারো, নাহলে কিন্তু আমি কিছু প্রশ্ন করব। স্যার হ্যাঁ স্যার বলো। এই যে স্যার আমাদের যে রেনাল পোর্টাল শিরা গুলা যায়া পরে সেগমেন্টাল সেগমেন্টাল শিরা বিভক্ত হয়, ওইখান দিয়ে কি কোনো রক্ত যায় না কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ? আবার বলো প্রশ্নটা, আবার বলো। স্যার আমাদের এই যে রেনাল পোর্টাল শিরা যেটা আছে ওইটা যে পরে সেগমেন্টাল শিরাতে বিভক্ত হয়, ওইখান দিয়ে কি কোনো কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত প্রবাহিত হয় না? না, সেগমেন্টাল শিরা তো আসলে বিভিন্ন সেগমেন্ট, রুই মাছের বিভিন্ন সেগমেন্ট থেকে মানে খন্ডক থেকে কি করবে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসবে, নিয়ে এসে এরা তোমার এই বাম পশ্চাৎ কার্ডিনাল শিরাতে দিবে বা এদিকে ডান আচ্ছা স্যার, কার্ডিনাল এদিকে শিরাতে রক্ত দিবে। আসছে? হ্যাঁ, ওরা রক্ত নিয়ে আসবে, নিয়ে এসে হয় বাম পশ্চাৎ কার্ডিনাল শিরাকে দিবে, যদি দেহের বাম পাশ হয় তাহলে বাম পশ্চাৎ কে দিবে, আর দেহের ডান দিক যদি হয় তাহলে ডান পশ্চাৎ কার্ডিনাল শিরাকে রক্ত দিয়ে দিবে, বুঝতে পেরেছো? জি স্যার। আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে সম্মুখ কার্ডিনাল শিরা কয়টা আছে? সম্মুখ কার্ডিনাল দুইটা শিরা কয়টা আছে? দুইটা। স্যার, দুইটা বাম আর ডান আর ইনফেরিয়র জুগুলার শিরা কয়টা আছে? স্যার, দুইটাই। আচ্ছা, ইনফেরিয়র জুগুলার এরা কোথায় থেকে রক্ত নিয়ে আসবে? এরা নিয়ে আসবে দেহের সামনের অংশ, বিশেষ করে নিম্ন চোয়াল, নিম্ন চোয়ালের পার্শ্বদেশ, অথবা ফুলকা থলি সময়ের উপকীয় দেশ হতে। আর যদি এগুলো মনে না থাকে তাহলে অবশ্যই বলবা সামনের অংশ থেকে। আর যদি অ্যাপ্রোপ্রিয়েট বলো তাহলে বলতে হবে যে জুগুলার শিরাগুলো কোথায় থেকে রক্ত নিয়ে আসবে, এরা নিম্ন চোয়ালের পার্শ্বদেশ এবং ফুলকা থলি সময়ের অঙ্কীয় দেশ হতে। আচ্ছা, এরপর আসবো পশ্চাৎ কার্ডিনাল শিরা কয়টা? পশ্চাৎ কার্ডিনাল শিরা কয়টা? দুইটা, ডান পঞ্চাশ কার্ডিনাল শিরা, বাম পঞ্চাশ হ্যাঁ কার্ডিনাল ঠিক শিরা। আছে। এরপর আসবো হেপাটিক পোর্টাল শিরা কয়টা? হেপাটিক পোর্টাল স্যার শিরা একটা, কয়টা? একটা। হ্যাঁ, তারপরে আসবো হেপাটিক শিরা কয়টা? স্যার একটাই। একটাই। সাবক্লেভিয়ান শিরা কয়টা?
এইগুলো তো একটাই, এখানে লেভেলিং লেভেলিং করা আছে সাবক্লেভিয়ান এক পাশে, আসলে দুই পাশে থাকবে, এটাও সাবক্লেভিয়ান। সাবক্লেভিয়ান আসলে রক্ত নিয়ে আসে কোথায়? বক্ষ পাখনা থেকে। তাহলে বক্ষ পাখনা জানি আমরা এক জোড়া বা দুইটা, তাহলে ডান বক্ষ পাখনা থেকে ডান সাবক্লেভিয়ান শিরা, বাম পক্ষ বক্ষ পাখনা থেকে বাম সাবক্লেভিয়ান শিরা রক্ত নিয়ে আসবে। কি রক্ত? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসবে। ওকে, জি স্যার। ওকে স্যার, তাহলে কি ওই যে ডক্টর স্কুবিও না, ডক্টর স্কুবি তো অন্য কিছু? হ্যাঁ, ডাক্তার স্কুবি যে যেখান থেকে রক্ত আসুক সবাই কিন্তু ডাক্তার স্কুবিতেই যাবে। জি স্যার। আচ্ছা, এবার গতকালের একটা পড়া ধরি, দেখি কি পারে। আমরা যেমন বলেছিলাম যে শিরার শাখাকে কি বলে আর শিরার মিলনস্থলকে কি বলে, শিরার শাখাগুলোর নাম বলো, শিরার শাখা প্রশাখার নাম কি? শিরার শাখা প্রশাখার নাম ছিল শিরার কোষীয় জালক, আর শিরাগুলোর মিলনস্থলকে আমরা কি বলবো? মহাশিরা। শিরাগুলোর মিলনস্থলকে আমরা কি বলবো? মহাশিরা। তাহলে রুই মাছের কি মহাশিরা আছে? এওটা জি স্যার আছে। না, এওটা মানে মহাধমনী, এওটা মানে মহাধমনী। আমরা তো শিরা পড়ছি, আমরা বলেছি রুই মাছের কি মহাশিরা বা ভেনাকেভা বলে কোথাও আমরা লেখা দেখতে পাচ্ছি। ভেনাকেভা হলো ইংলিশ নাম, বাংলা নাম হলো মহাশিরা। তাহলে রুই মাছের কিন্তু কোথাও মহাশিরা নাই। হ্যাঁ, এখানে অনেকগুলো শিরা আছে, যেমন কডাল শিরা আছে, রেনাল পোর্টাল শিরা আছে, হেপাটিক পোর্টাল শিরা আছে, কিন্তু কোনো মহাশিরা নাই। মহাধমনী আছে। রুই মাছের মহাধমনী কয়টা? দুইটা, একটা হলো ভেন্ট্রাল অ্যাওর্টা বা অঙ্কীয় মহাধমনী, আর একটা ডর্সাল অ্যাওর্টা বা পৃষ্ঠীয় মহাধমনী। হ্যাঁ, যে আমরা এই ছবিতে দেখতে পাবো, এটা হলো পৃষ্ঠীয় মহাধমনী আর এটা হলো অঙ্কীয় মহাধমনী বা ভেন্ট্রাল অ্যাওর্টা, এটা হলো ডর্সাল অ্যাওর্টা। রুই মাছের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টা ছিল? রুই মাছের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টা ছিল? দুইটা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আর সময় নাই, কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। যারা নাম্বার লেখো নাই লিখে দাও। খুদা হাফেজ।